এবার থেকে ট্রেনে উঠলেই জরিমানা 500 টাকা। কিন্তু কেন এই জরিমানা জানিয়ে দেব বিস্তারিত, সঙ্গে থাকুন। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত চোখ রাখুন। আপনি দেখছেন নিউজ অল টাইমস ইউটিউব চ্যানেল, আপনার সাথে আছি আমি তন্ময়। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিকে একটি লাইক করে দিন, এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটি বাজিয়ে দিন প্রতিটি নতুন খবরের আপডেট সবার আগে পেতে। দীর্ঘ 6 মাস পর অবশেষে রাজ্যে পুনরায় গড়াতে শুরু করেছে লোকাল ট্রেনের চাকা। এই লোকাল ট্রেনের চাকা গড়ানোর সঙ্গে সঙ্গে সাধারণ যাত্রীদের মধ্যে প্রশ্ন, মাস্ক না পরে ট্রেনে সফর করাকালীন ধরা পড়লে জরিমানা কি দিতে হবে? এমনকি রেলের তরফ থেকে মাস্ক না পরে যে সকল যাত্রীরা যাতায়াত করছেন তাদের ধরার জন্য টার্গেট দিয়েছে টিটিদের। পাশাপাশি এই নিয়ম না মানার কারণে জরিমানা করার যে নির্দেশিকা আগে প্রকাশ করা হয়েছিল সেই নির্দেশিকার মেয়াদ সেপ্টেম্বর মাস থেকে আরও 6 মাসের জন্য বৃদ্ধি করা হয়েছে। টিটিদের মাস্ক না পরে সফর করা যাত্রীদের ধরার পরিপ্রেক্ষিতে একটি নির্দেশিকা জারি করেছে পূর্ব রেল, যে নির্দেশিকায় টিটিদের মাস্কহীন যাত্রীদের কাছ থেকে প্রতিদিন জরিমানা আদায়ের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে। টার্গেট হিসাবে নির্দেশিকায় বলা হয়েছে চলন্ত ট্রেনে রোজ ন্যূনতম 4 জন মাস্কহীন যাত্রীর থেকে জরিমানা আদায় করতে হবে, এবং স্টেশনে থাকা টিটিদের প্রতিদিন এমন মাস্কহীন 2 জনের কাছ থেকে জরিমানা আদায় করতে হবে। সুতরাং বুঝতেই পারছেন মাস্ক না পরে ট্রেনে সফর করলে পরিণতি কি হতে পারে। হঠাৎ করে আসবেন টিটি, খপ করে আপনার হাত ধরে ধরিয়ে দেবেন জরিমানার রসিদ, আর নির্দেশিকা অনুসারে সেই জরিমানার পরিমাণ হবে 500 টাকা। যদিও টিটিদের টার্গেটের বিষয়ে 18 অক্টোবর পূর্ব রেলের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজারের তরফ থেকে জারি করা এমন নির্দেশিকার বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তীর সাফাই, এমন নির্দেশিকার কথা জানা নেই। তবে মাস্ক না পরে ট্রেনে সফর করাকালীন ধরা পড়লে জরিমানা গুনতে হবে সেই নির্দেশিকা রয়েছে রেল বোর্ডের।